বন্ধুরা, আমি পালাচ্ছি তার কারণ আমি পুলিশকে মারছি, এই কারণে সে আমার পিছনে লেগে আছে এবং আমাকে তাড়া করছে। এখন আমি আমার গাড়িটা নিয়ে এখান থেকে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করি। আমি আমার গাড়িটা নিয়ে এখন দ্রুত একজনকে মারলাম গুলি, আবার আমি বেরিয়ে গেলাম, আবার আমি দ্রুত এখান থেকে পালানোর চেষ্টা করতেছি। পুলিশকে একটা পুলিশকে মেরে দিলাম, আর একটা পুলিশ আমার গায়ে গুলি মারলো এবং পুলিশের গাড়ি আমার গাড়ির উপরে তুলে দিল। আমি পুলিশকে একটা গুলি করলাম, কিন্তু গুলিটা আমার মিস হয়ে গেল। এখন পুলিশের গাড়ি আমার গাড়ির উপরে বারবার উড়ে যাচ্ছে। আমি তারপরে গাড়ি ব্যাক করে সোজা সামনের দিকে যাইতে থাকলাম। তারপরে একটা পুলিশকে আমি গুলি করলাম, কিন্তু লাগলো না। সে গুলি করলো, আমার একটা গুলি লাগলো। আমি দ্রুত গতিতে আমার গাড়িটা নিয়ে ওখান থেকে বেরিয়ে যাচ্ছি, কিন্তু এই পথ আমার অনেক অচেনা, কারণ এই পথে আমি কোনোদিন ড্রাইভিং করি নাই। আজ পুলিশের ভয়ে আমি এখান থেকে পালাচ্ছি। আমি পুলিশকে রাগের মাথায় মারছিলাম, কিন্তু পুলিশ আমার সাথে বিয়াদবি করেছিল, আর এখন পুলিশ আমাকে তাড়া করছে। আমি এখন পুলিশের হাত থেকে বাঁচার জন্য ড্রাইভিং করতেছি। বন্ধু, রাত হয়ে যাচ্ছে, তারপরও আমি এখন খুবই ভয়ে আছি যে আমি এখন পুলিশের হাত থেকে কীভাবে বাঁচতে পারবো। তারপরও আমি একটি ফায়ার করছি। তারপর আমার কাছে আমি চেক করে দেখলাম যে আমার কাছে গুলি নাই। এখন তো আমার খুবই টেনশান। আমি এখন দ্রুত আমার গাড়িটা নিয়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। গাড়িটা পুলিশ কোনো মতে আমাকে ছাড়ছে না, কোনো মতেই আমাকে যেতে দিচ্ছে না, তারা আমাকে হামলা করে যাচ্ছে। তারপরও আমি আমার গাড়ি নিয়ে রানিং করলাম, দেখা যাক আমি এখান থেকে বেঁচে ফিরতে পারি কি না। আপনারা দেখেন আমি কীভাবে পুলিশের হাত থেকে এখান থেকে বেরিয়ে যেতে পারি। আমি যে পুলিশকে মারছিলাম সেই পুলিশটা ওই গাড়িতে আসে, এই কারণে সে আমাকে চিনতে পারছে, আর সে তার কর্মীদের নিয়ে আমার উপরে গুলি এবং অনেকগুলো গাড়ি নিয়ে আমার উপরে হামলা করে যাচ্ছে। আমি আমার গাড়িটা সরালাম, ও নো, আমার গাড়িটা উল্টে গেল। তারপর আমি এখান থেকে কীভাবে আমি গাড়িটাকে ব্যাক দিলাম সামনের দিকে নিয়ে গাড়িটাকে আবার রানিং করলাম। আমি একটি কনস্ট্রাকশন কাজের জায়গায় ঢুকে গেলাম। এখান থেকে আমি আবার একটা সামনে একটা পুলিশকে চাপা মেরে দিলাম, আমার সাথে মোস্তানি। তারপরে আমি গাড়িটা নিয়ে নদীর সাইড দিয়ে যেতে থাকি। এখন দেখা যাক আমি এখান থেকে কীভাবে বাইর হতে পারবো। এখন জায়গা তো আছি না, দেখা যাক কী হয়। সামনের দিকে কেউ তো আমার গাড়ি তো ধোঁয়া উড়ে গেছে, আমার গাড়ি ড্যামেজ। এখন আমাকে তো আর গাড়ি থেকে যাওয়া যাবে না, আর আমি এখান থেকে যেতেও পারবো না, কারণ এখানে পুলিশ, এখান থেকে আমার আর যাওয়ার লাইন নেই। এর জন্য আমি নদীপথে ঝাঁপ দিয়ে পড়লাম, নদীটা পার হয়ে দেখা যাক ওই পারে কোনো গাড়ি পাওয়া যায় কি না। তিনটা গাড়ি আছে, এর থেকে আমি একটি গাড়ি নিয়ে নিলাম, এটা আমার ফেভারিট গাড়ি, দেখা যাক। হ্যাঁ, গাড়িটার তেলও আছে আর গাড়িটা অনেক সুন্দর। তো আমি এই গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম, আমি এখান থেকে শীঘ্রই পালাবো। এই জন্য আমি কিন্তু পালানোর চেষ্টা করতেছি। আমি এমনিও এখন রাত হয়ে গেছে, দেখেন এখন রাত হয়ে গেছে, এবং আমি একটা ব্রিজের উপরে আসি। আমি একটি গুলি করলাম, কিন্তু আমার তো মনে নাই যে আমার তো গুলি নাই। আচ্ছা, আমি আমার গাড়িটা চেঞ্জ করব, কারণ আমার গাড়িটা থেকে একটু এক্সপোর্ট টাইপের একটা গাড়ি পেলাম। এই লোকটাকে আমি একটা মারলাম, মেরে গাড়িটা নিলাম, দেখা যাক। হ্যাঁ, ও, গাড়িটা অনেক জোস্ট, গাড়িটা এক্সপোর্ট টাইপের গাড়ি। আচ্ছা, ওকে একটা গুলি মারি, ও মারা গেল, এই তো গুলি এসে গেছে। তারপর আমি এখান থেকে আমার এক্সপোর্ট টাইপের এই গাড়িটা ঝাড়গাছ থেকে আমি গাড়িটা নিয়েছি, সে তো মারা গেল, তার ওয়াইফকেও মেরে দিলাম। তারপর আমি এখান থেকে গাড়িটা নিয়ে বেরিয়ে পড়বো, ও একটা স্পিডে গাড়ি গেল, কারণ আমি গাড়িটা গুলি মেরেছি এই কারণে। আমার এই গাড়িটা নিয়ে আমি এখন এক্সপোর্ট টাইপের গাড়ি, তারপরও আমি একটু স্লো চালাচ্ছি, কারণ পুলিশ তো হচ্ছে যে কোনো মুহূর্তে ভিন্ন সাইড দিয়ে চলে আসতেছে। পুলিশে গুলি মারার চেষ্টা করলাম, কিন্তু আমার আর গুলি এখন নাই। তো এখান থেকে আমি গাড়িটা আবার নিয়ে গেলাম, কিন্তু আমার গাড়িটি গাছে লেগে গেল। তারপরে আমি গাড়িটি ঘুরিয়ে আবার রানিং করলাম, দেখা যাক ডান সাইড রাস্তা দিয়ে, বাম সাইড রাস্তা দিয়ে সোজা চলতে থাকি। একটা লোক দাঁড়িয়েছিল, ওকেও মারার চেষ্টা করলাম, কিন্তু আমার জানা ছিল না যে আমার এটা গুলি ছিল না। তারপর আমি গাড়িটা নিয়ে আবার রানিং করলাম, সামনের দিকে যেতে থাকি, পুলিশ আর দেখা যাচ্ছে না গাইস। আমরা সামনের দিকে যেতে থাকি, আবার একটা পুলিশ আসলো, ও নো, আমার গাড়ির সাথে আবার একটা ধাক্কা খেলো এবং সে অন্য সাইডে পড়ে গেল। সামনের দিকে আর কোনো পুলিশ নাই।
তো আমার গাড়িটা নিয়ে আমি বাইরে চলে যাই, তারপরে সোজা যেতে থাকি। রাস্তাটা একটু ভিন্ন, তারপরে পুলিশ আবার আমার পুলিশ আমার সামনে এসে দাঁড়ালো। তারপরে আমি আবার গাড়িটা ব্যাক করলাম, ব্যাক করলে সোজা টান দিলাম, পুলিশ মোড়ে ছাড়ছে না। পুলিশ তো কিছু শিক্ষা দিতেই হবে। তাহলে এক কাজ করি, আমার গাড়িটা আমি রানিং করতে থাকি। দেখা যাক, সামনে একটা গাড়িতে বেড়ে গেলো, গাড়িটি প্রচুর স্পিড। হ্যাঁ, ওই একটি মহিলা পড়ে গেলো আমার এই গাড়িতে ধাক্কা লেগে, একটি স্কুটির সহ একটি মহিলা পড়ে গেলো। এখন তাকে তো এখন বাঁচানোর সময় নাই, কারণ আমাকে পুলিশের হাত থেকে নিজেকে রক্ষা করতে হবে এবং আমাকে বাঁচতে হবে, নাই আমার জরিমানা বা জেল হতে পারে, এমনকি তারা আমাকে ফাঁসিতে ঝোলাতে পারে, কারণ আমি একটা বেয়াদবি করছি। এখন আমার গাড়িটি এখানে আটকে গেছে, এখন আমি গাড়ি তো এখান থেকে কোনো মতে বাইর করতে পারতেছি না। তাছাড়া এখানে পুলিশের গাড়ি এবং পুলিশ এখানে হাজির হয়ে গেছে, তার কাছে একে ফুটতে ছিলেন গান। এখন আমি গাড়ির থেকে লাফ দিয়ে পড়লাম, আমার কাছে তো পিস্তল নাই, আমার কাছে আছে আমার লাঠি, তো এটা দিয়ে আমি এখন পুলিশটাকে মারলাম, কারণ আমাকে নিজেকে বাঁচাতে হবে। এই কারণে পুলিশটিকে আমি মারতে মারতে মেরে ফেললাম, একটা শট পুলিশের মাথায় হেডশট। তারপরে পুলিশ তাও মরেছিল না, তারপর আরেকটা বাড়ি মারলাম, তারপরে গিয়ে পুলিশ পিছু থেকে একটা বাড়ি মারলাম, তারপরে পুলিশ মারা গেল। আমি পুলিশের কাছে কিছু টাকা ছিল, 95 টাকা। তো আমি আমার গাড়িতে আবার উঠলাম, ওঠার পর ওখান থেকে গাড়িটি আবার টান দিলাম, দেওয়ার পর দেখি কোনো জায়গাতে বেরোনো যায় কি না। হ্যাঁ, একটা রাস্তা আছে, এখান থেকে ফাঁক দিয়ে বেরিয়ে গিয়ে সোজা টান, তারপরে প্লেন রাস্তা, হাইওয়ে রোড দিয়ে আমি সোজা সামনের দিকে যেতে থাকলাম। আবার গাড়ির সাথে ধাক্কা, আমার এই গাড়িটাও ড্যাম হয়ে গেছে। এখন আমার গাড়িটি প্রচুর ধোয়া উঠতেছে, এখন যে করি হোক আবার গাড়িটা অ্যাক্সিডেন্ট, আমি পুলিশের গাড়িটা লেগে সামনে পড়ে গেছে। তো পুলিশের কাছ থেকে কীভাবে যে রক্ষা করবো বুঝতে পারছি না। তারপরও পুলিশের গাড়িতে একখান ধাক্কা মারলাম, মারার পর আমার গাড়িটা আবার একটা গাড়ির সাথে ধাক্কা খেলো। তারপরে আমি গাড়িটি রিলিজ করে আবার টানতে থাকলাম, দেখা যাক সামনে আর কেউ পুলিশ আসে কি না। তো আমি গাড়িটি অনেক স্পিডে চালাতে থাকি, তারপরে আবার একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে গাড়িটি আবার চালাতে থাকি। তো আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন।